ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? Yes ma'am. Very good. Sit down all of you. আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাশন করব, এটা শুরু করার আগে আমি কিছু বেসিক কোয়েশ্চেন তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা বলো তো, হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ অ্যান অ্যানিমেল টু মেনটেন দেয়ার গুড হেলথ? অ্যানিমেলস নিড ফুড, ওয়াটার, শেল্টার অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট টু মেনটেন দেয়ার গুড হেলথ। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। সিট ডাউন। আচ্ছা, আজকে তার মানে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব এটা হলো অ্যানিমাল হাজব্যান্ডারি। অ্যানিমাল হাজব্যান্ডারি ইজ অ্যাকচুয়ালি প্রপার কেয়ারিং, ফিডিং, সিলেক্টিভ ব্রিডিং, রেজিং অফ লিভ স্টকস অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য গুড হেলথ অফ দ্য ক্যাটল ইজ কল অ্যানিমাল হাজব্যান্ডারি। অ্যানিমাল হাজব্যান্ডারি ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 ক্যাটাগরিজ। দিজ আর নাম্বার 1 cattle farming, number 2 poultry farming, 3 fish farming, 4 beekeeping. এই চারটি ক্যাটাগরির মধ্যে আমরা প্রথম দুটো নিয়ে আজকে আলোচনা করব, cattle farming and poultry farming. আচ্ছা, এই ডোমেস্টিক অ্যানিমেলসগুলি আর বার্ডসগুলি আমাদেরকে অনেকভাবেই হেল্প করে থাকে, আমরা অনেক কিছু ওদের থেকে পাই। কেউ বলতে পারবে ওদের থেকে আমরা কী কী পাই? হোয়াট আর দ্য বেসিক থিংস উই গেট ফ্রম দ্যাম? এনিবডি? দে সার্ভ আস বাই প্রোভাইডিং মিট, মিল্ক, এগ, লেদার, ফেদার এক্সেট্রা। ভেরি গুড, সিট ডাউন। তার মানে এই বেসিক থিংসগুলি, এই অ্যানিমেল প্রোডাক্টগুলি আমরা ওদের থেকে পাই। আমরা প্রথমে ক্যাটল ফার্মিং নিয়ে আজকে আলোচনা করব। Cattle farming is done in our India to fulfill some basic specific needs such as dairy breeds, draught breeds and dual purpose breed. Dairy breed, number 1. Dairy breed to holo emon dhoroner cattle breed jar kache theke amra good amount of milk pai. Tar mane high productivity of milk is there in dairy breed. Number 2. Draught breed. ড্রট ব্রিথ এমন ধরনের ব্রিড যার কাছে থেকে আমরা খুব অল্প পরিমাণ দুধ পাই, লেস অ্যামাউন্ট অফ মিল্ক দে প্রডিউস, কিন্তু দে হ্যাভ টাফ ফিজিক অ্যান্ড স্ট্রং মাসল, দ্যাটস ওয়াই দে ক্যান বি ইউজ ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস লাইক টিলিং, ইরিগেশন, প্লাউইং অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সেট্রা। নাম্বার 3 ইজ ডুয়েল পারপাস ব্রিড। ডুয়েল পারপাস ব্রিড, এই ধরনের ব্রিড থেকে
আমরা দুটো জিনিসই পাই। তার মানে ওরা গুড অ্যামাউন্ট অফ মিল্কও প্রডিউস করতে পারে, তার সাথে ওদেরকে আমরা অ্যাগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যেও আমরা ইউজ করতে পারি। নেক্সট আমরা দেখে নেব কিছু ব্রিডস অফ কাউ আর ওদের ডিস্ট্রিবিউশন ইন আওয়ার কান্ট্রি। ফর এক্সাম্পল, মিল্চিং ব্রিড। মিল্চিং ব্রিড মানে সেই ডেইরি ব্রিড যেটা আমি বললাম ওদের। প্রথম হলো এক্সাম্পল গির। গির ইজ ওয়ান অফ দ্য ব্রিড অফ কাউ ফাউন্ড রাজস্থান অ্যান্ড গুজরাত। নাম্বার টু রেড সিন্ধি কাউ, এগুলি আমরা আন্ধ্রপ্রদেশে পাই। নেক্সট ড্রড ব্রিডের মধ্যে দুটো আছে, মালভি অ্যান্ড নাগেরি। মালভি আমরা রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশে পাই, নাগেরি আমরা দিল্লি অ্যান্ড হরিয়ানাতে পাই। নেক্সট ডুয়েল পারপাস ব্রিড, নাম্বার ওয়ান অঙ্গোল, ওদেরকে আমরা আন্ধ্রপ্রদেশে পাই, আর থারপার্কার, ওদেরকে আমরা গুজরাত অ্যান্ড আন্ধ্রপ্রদেশে পাই। দিজ আর সাম অফ দ্য এক্সাম্পল অফ সাম ইন্ডিজিনাস ব্রিডস অফ বাফেলো। ইন্ডিজিনাস ব্রিডস মানে যেই ব্রিডসগুলি আমরা আমাদের নিজের দেশে, দেশি ব্রিডগুলি যাকে আমরা ইন্ডিজিনাস ব্রিডগুলি নিজের দেশে পাই। ফর এক্সাম্পল মুররা, নাগপুরি, সুরতি, এইগুলি হলো কিছু এক্সাম্পল অফ ইন্ডিজিনাস ব্রিডস অফ বাফেলোস। নেক্সট কিছু ছবি দেখবো আমরা, দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস অফ ইন্ডিজিনাস ব্রিডস অফ কাউ। এক্সাম্পল সাহিওয়াল, গির, কনক্রেজ, রেড সিন্ধি। এই ব্রিডসগুলি থেকে আমরা হাই প্রোডাকশন অফ মিল্ক অ্যান্ড মিট পাই। নাও এই যে ব্রিডসগুলি আমরা পাই, ওদেরকে ওদের যে ক্যারেক্টারিস্টিকগুলি আরও ইম্প্রুভ করার জন্যে সায়েন্টিস্টরা কিছু টেকনিক ইনভেন্ট করেছে। সেই টেকনিকটাকে আমরা বলি সিলেক্টিভ ব্রিডিং। সো লেট ডিসকাস অ্যাবাউট সিলেক্টিভ ব্রিডিং। সিলেক্টিভ ব্রিডিং এই টার্মটা হলো সিলেকশন অফ any two individual, one is male and another is female, having some desirable characters on them and made them to cross breed to get a new individual having all the desirable characters of the parents to that new individual or offspring. Tar mane, as for example amra nite pari a cow having low milk yielding capacity. সেই কাউটাকে আমরা ক্রস ব্রিড করাবো একটা বুলের সঙ্গে। বুল ইজ এ মেল, কাউ ইজ এ ফিমেল। বুল হ্যাজ হাই মিল্ক ইল্ডিং ক্যাপাসিটি। অ্যাজ এ রেজাল্ট, আফটার ক্রস ব্রিডিং দিস টু মেল অ্যান্ড ফিমেল, কাউ অ্যান্ড বুল, উই উইল গেট অ্যা নিউ ইন্ডিভিজুয়াল হ্যাভিং হাই মিল্ক ইল্ডিং ক্যাপাসিটি। অফস্ট্রিং বা ইন্ডিভিজুয়াল আমরা বলতে পারি, ওর কাছে এই যে হাই মিল্ক ইল্ডিং ক্যাপাসিটি যে ক্যারেক্টারটা আছে ওটা চলে আসবে। এমনই এক্সাম্পল আমরা দেখতে পাই, একটা অফস্ট্রিং পেয়েছি আমরা যার নাম হলো কারেন সুইস। এই যে ইম্প্রুভ ভ্যারাইটি অফ ক্যাটল ব্রিড যে যার নাম কারেন সুইস, এটা আমরা পেয়েছি কার ফলে? একটা কাউ যার নাম হলো সাহিওয়াল আর একটা বুল যার নাম হলো ব্রাউন সুইস। এই যে সাহিওয়াল আর ব্রাউন সুইস, সাহিওয়াল ইজ আওয়ার নেটিভ ব্রিড, তার মানে সাহিওয়াল এটা আমাদের দেশি কাউ, আর ব্রাউন সুইস ইটস বিলং ফ্রম সুইজারল্যান্ড। এই ধরনের দুটো ব্রিডস অফ কাউকে আমরা ক্রস ব্রিড করে নতুন ধরনের ব্রিড, ইম্প্রুভ ব্রিড পেয়েছি যাকে আমরা কারেন সুইস বলি। ঠিক আছে, নেক্সট ক্যাটল ফার্মিংয়ের মধ্যে আমাদের এটাও ধ্যান রাখতে হয় যে ওদেরকে আমরা কী ধরনের খাবার দেবো। ভালো খাবার দিলেই ওদের থেকে আমরা ভালো মিল্ক প্রোডাকশন পাবো, গুড কোয়ালিটি অফ মিট পাবো। তার মানে কম্পোনেন্টস অফ ক্যাটল ফিডের মধ্যে আমরা দেখতে পাই দুই ধরনের আমরা ওদেরকে খাবার দিতে পারি। নাম্বার ওয়ান ইজ রাফেজ অ্যান্ড ফাইবার রিচ প্রোডাক্ট সাচ এস গ্রিন ফডার, হে অ্যান্ড লেগিউমস। আর নাম্বার টু কনসেন্ট্রেটস। কনসেন্ট্রেটস ইজ অ্যাকচুয়ালি এ মিক্সচার অফ সাম নিউট্রিয়েন্টস অ্যান্ড হাই প্রোটিন রিচ ডায়েট। এক্সাম্পল জোয়ার, বাজরা, গ্রাম, মেজ, অয়েল সিডস, দিজ আর সাম অফ দ্য এক্সাম্পল অফ কনসেন্ট্রেটস। বাই গিভিং দিস কাইন্ড অফ ফুড টু দ্যাম উই ক্যান গেট গুড অ্যামাউন্ট অফ মিট অ্যান্ড মিল্ক ফ্রম দ্যাম। নেক্সট লেটস সি সাম ক্লাসিফিকেশন অফ ক্যাটল ডিজিজেস। ক্যাটল ডিজিজেস ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন টু থ্রি ক্যাটাগরিজ, প্যারাসাইটিক, ইনফেকশিয়াস অ্যান্ড নন ইনফেকশিয়াস ডিজিজ। প্যারাসাইটিক ডিজিজ ইজ আগেইন অফ টু টাইপস, এক্সটার্নাল প্যারাসাইট, those parasites which lives on the external surface of the living organism, for example lice, fleas, ticks and mites, and number two internal parasite, these parasites such as flukes and worms which lives inside the animal body and which affect their internal organ like stomach, intestine, etc. Next, infectious disease. Infectious disease can be caused by a virus, bacteria, and it is very highly contagious.
For example, viral disease like foot and mouth and cowpox and rinderpest are bacterial diseases modhe ache, anthrax, hemorrhagic septicemia, black quarter, tuberculosis, etc. Non-infectious diseases modhe ache, fungal disease, example, ringworm. Let's have a look in the next slide. Ekhane amra dekhi je kichu disease naam ache ar odher symptoms ta ki ki hote pare. For example, viral disease like cowpox have symptoms on animal's body like fever and some small nodules appears on their skin. Next, foot and mouth disease, high fever hoy odher and blister on mouth and foot. Blister hoye jay odher mouth and foot area te. Next, bacterial disease modhe ache anthrax, fever hoy ar swelling of body hoy. Next, tuberculosis, fever, same, and infection of the lungs and intestine happen in the animal. Lastly, fungal disease is ringworm example. Ringworm hole symptoms hote pare, small and circular patches appears on the skin. Okay, ebar cattle farming shesher pore amra jabo next topic, poultry farming. Pushtikor khaddo ebong shiksha amader nitanto proyojonio jinish. Apni ki janin bortomane Tripuray বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। পোল্ট্রি ফার্মিং ইজ অ্যাকচুয়ালি রিয়ারিং অফ ডাকস, চিকেনস, pigeons, turkeys, etc. for the production of egg meat is called poultry farming. তার মানে পোল্ট্রি ফার্মিং যখন করি আমরা ওদের থেকে অনেকগুলো জিনিস পেয়ে থাকি। এবার পোল্ট্রি আর ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, লেয়ার্স অ্যান্ড ব্রয়লার্স। লেয়ার্স আর দোজ পোল্ট্রি বার্ডস উইচ লে এগস উইচ গিভস আস এগস, ফর এক্সাম্পল এসিল ইজ দেয়ার, অ্যান্ড ব্রয়লার ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ পোল্ট্রি বার্ডস উইচ আর রিয়ার ফর অবটেনিং মিট ফ্রম দ্যাম, ইজ কল্ড চিকেন and broilers as well. Poultry breeds are available in two types, in two categories, indigenous breeds and exotic breeds. Indigenous breed jeta ami tomaderke ageo bollam, indigenous breed holo jeta amader nijer deshe paoa jay, deshi breed jake boli, ar exotic breed holo je guli bideshe paoa jay, bideshi breed. Indigenous breed er modhe example asil, gugas, chittagong and busra. Exotic breed er modhe kichu example ache white leghorn, rod island red and black minorcha. আমরা কিছু ছবি আছে এটা দেখতে পারি, এটা হলো ব্রয়লার হোয়াইট ওয়ান অ্যান্ড রেড ওয়ান ইজ আ লেয়ার ব্রয়লার, ফ্রম দ্যাম উই গেট মিট অ্যান্ড লেয়ার্স ফ্রম দ্যাম উই গেট এগ। নাও পোল্ট্রি ফার্মিং করার সময় আমরা এটাও মনে রাখতে হবে যে ওদের কীভাবে আমরা কেয়ার করব। এখানে কিছু ছবি আছে ইন্ডিজিনাস ব্রিডস অফ পোল্ট্রি, ইন্ডিজিনাস মানে যেটা আমাদের দেশে পাওয়া যায়, এসিল ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। নেক্সট এই ছবিটা হলো হোয়াইট লেগ হর্ন, এটা এক্সোটিক ব্রিড, এটা বিদেশে পাওয়া যায়। এবার পোল্ট্রি কেয়ারকে আমরা মনে রেখে আমরা লেয়ার আর ব্রয়লার দুটো রকম পোল্ট্রিকে আমরা বিভিন্নভাবে কেয়ার করব। এবার লেটস হ্যাভ এ লুক অফ সাম ডিজিজ অফ পোল্ট্রি অ্যান্ড দেয়ার সিমটমস। ডার্মেটিস ইজ এ ভাইরাল ডিজিজ, এখানে সিমটমসটা হয় ইরিটেশন, ব্লিস্টার অ্যান্ড ইরাপশন অন দ্য স্কিন সার্ফেস। নেক্সট ব্যাকটেরিয়াল ডিজিজ, ফর এক্সাম্পল ফাউল কলেরা, এখানে লুজ মোশন অ্যান্ড ডিহাইড্রেশন হয়ে যায় ইন্ডিভিজুয়ালের। নেক্সট ফাঙ্গাল ডিজিজ অ্যাসপারগিলোসিস, তখন কি হবে প্যাচেস অন স্কিন ডিউ টু দ্য গ্রোথ অফ মোল্ড, ওদের স্কিনের মধ্যে মোল্ড গ্রোথ হয়ে এখানে কিছু প্যাচেস দেখা দেবে। এবার পোল্ট্রি কেয়ার করার সময় লেয়ার আর ব্রয়লার দুজনের জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ কেয়ার দেব। ফর এক্সাম্পল লেয়ার্স যে আছে পোল্ট্রি বার্ডস, ওদেরকে আমরা স্পেশিয়াস রুম দেব থাকার জন্যে, ভালো লাইট দেব ওদেরকে রাখার জন্যে, প্লাস ওদেরকে হাই গুড অ্যামাউন্ট অফ মিল্ক অ্যান্ড কিছু এমন ডায়েট দেবো যাদের ওদের ভালো এগ প্রোডাকশন হয়। নেক্সট ইন কেস অফ ব্রয়লার্স, আমরা ওদেরকে এমন ধরনের খাবার দেবো যার ফলে ওদের থেকে আমরা ভালো মিট পেতে পারি, ফর এক্সাম্পল ফ্যাট ভালো দেবো, প্রোটিন দেবো অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস। ঠিক আছে, আমরা যে ডিসকাস করলাম আজকে এসব নিয়ে, এখানে আমরা ক্যাটল আর পোলট্রি দুজনের ভাবেই আমরা বুঝতে পারলাম
ক্যাটল ফার্মিং করলে আমরা কী কী পেতে পারি, ওদেরকে ফার্মিং করার সময় আমরা কী কী জিনিস মাথায় রাখবো, আর সিলেক্টিভ ব্রিডিং এমন একটা টেকনিক যেটা করলে আমরা ওদের থেকে অনেক কিছুই পেতে পারি, ওদের ভালো ভালো ক্যারেক্টার্সগুলি পেতে পারি। ক্লাস ডিসকাশন শেষ করার আগে আমি আরেকটা জিনিস বলবো, এই যে সিলেক্টিভ ব্রিডিং নিয়ে যে আলোচনা করলাম, এখানে সিলেক্টিভ ব্রিডিং করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সিলেক্টিভ ব্রিডিং মানে কিছু ডিজায়ারেবল ক্যারেক্টার্স নেওয়া ইন্ডিভিজুয়ালস থেকে। চলো আমরা কিছু ডিজায়ারেবল ক্যারেক্টার্সগুলি দেখে নিই। ডিজায়ারেবল ক্যারেক্টার্স অফ সিলেক্টিভ ব্রিডিং, নাম্বার ওয়ান, রেজিস্টেন্স টু ডিজিজ, নাম্বার টু, গুড ইমিউন সিস্টেম, নাম্বার থ্রি, গুড কোয়ালিটি অফ মিল্ক, ফোর, গুড কোয়ালিটি অফ মিট, অ্যান্ড নাম্বার ফাইভ, লং ল্যাকটেশন পিরিয়ড। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। বলো। হোয়াট ইজ ল্যাকটেশন পিরিয়ড? ওকে, সিট ডাউন। খুব ভালো প্রশ্ন করেছে। দেখো, এই সবগুলো ক্যারেক্টার্সগুলি তো তোমরা কিছু আইডিয়া আছেই। এবার ল্যাকটেশন পিরিয়ড, ল্যাকটেশন পিরিয়ড হলো ইট ইজ আ টাইম পিরিয়ড বিটুইন দ্য বার্থ অফ এ ইয়াং ওয়ান আপ টু দ্য নেক্সট প্রেগনেন্সি। তার মানে যখন একটা ইন্ডিভিজুয়ালের বার্থ হয় তখন যে মা ওর ল্যাকটেশন পিরিয়ড শুরু হয়ে যাবে, ওই যে জন্মের পরে আবার নেক্সট প্রেগনেন্সির মধ্যে ওর মা যেই ল্যাকটেশন পিরিয়ডটা চলবে, যতরকম মিল্ক প্রোডাকশন করবে, এই পিরিয়ডটাকে আমরা ল্যাকটেশন পিরিয়ড বলি। তাছাড়া আমাদের যে অন্য ক্যারেক্টার্সগুলি আছে, রেজিস্ট্যান্স টু ডিজিজ, যতই ডিজিজ থেকে রেজিস্ট্যান্স হবে এমন ধরনের ক্যারেক্টার আমরা চাই, তাহলে সেই ইন্ডিভিজুয়ালটা অনেকটা ভালো সুস্থ জীবন নিতে থাকতে পারে। নেক্সট, গুড ইমিউন সিস্টেম, সেম রেজিস্ট্যান্স ডিজিজ আর ইমিউন সিস্টেমটা অলমোস্ট ইকুয়াল। ইমিউন সিস্টেম যতই স্ট্রং হবে ওদের ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি থাকবে। তারপর গুড কোয়ালিটি অফ মিল্ক, এটা আমরা চাইবো নিশ্চয়ই, ক্যাটল ফার্মিং করলে আমাদের গুড কোয়ালিটি আর হাই অ্যামাউন্ট অফ মিল্ক যাতে আমরা পাই ওদের থেকে, আর গুড কোয়ালিটি অফ মিটও যাতে পাই ওদের থেকে। তাহলে এগুলি হলো কিছু ক্যারেক্টারিস্টিক্স, ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স ডিউরিং সিলেক্টিভ ব্রিডিং। সিলেক্টিভ ব্রিডিং করার সময় আমরা সবসময় এটা মাথায় রাখবো যে এই ক্যারেক্টার্সগুলি যাতে থাকে সেই ইন্ডিভিজুয়ালসে, আর এরকম ধরনের ইন্ডিভিজুয়ালসকে নিয়ে আমরা ক্রস ব্রিডিং বা সিলেক্টিভ ব্রিডিং করাবো। তার ফলে আমরা এমন এক নতুন ইন্ডিভিজুয়াল পাবো যার কাছে এই সবগুলো গুড কোয়ালিটিস থাকে। ফর এক্সাম্পল, আমি কিছুক্ষণ আগে যেমন বললাম, কারেন্ট সুইস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ সিলেক্টিভ ব্রিডিং। এবার সিলেক্টিভ ব্রিডিং করার সময় আমরা দেখবো এটা ইন্ডিজিনাস ব্রিড অফ ক্যাটল হতে পারে অথবা এক্সোটিক ব্রিড হতে পারে। এই দুটো ইন্ডিজিনাস অ্যান্ড এক্সোটিক ব্রিডকে নিয়ে আমরা ক্রস ব্রিড করাবো, তার ফলে যে ইন্ডিভিজুয়াল পাবো তার কাছে নিশ্চয়ই এই সিলেক্টিভ ব্রিডিংয়ের ফলে সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি সেই ডিজিজগুলি নিয়ে আলোচনা করলাম, ক্যাটল ডিজিজ আর পোল্ট্রি ডিজিজ। আচ্ছা, তোমরা বলতে পারবে কিছু ক্যাটল ডিজিজের ব্যাপারে? আচ্ছা, একজন বলো তো, নেম ওয়ান ক্যাটল ডিজিজ কজ বাই ব্যাকটেরিয়া, কেউ বলতে পারবে? বলো। অ্যানথ্রাক্স। ভেরি গুড, বসো। অ্যানথ্রাক্স ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ক্যাটল ডিজিজ। আচ্ছা, আরেকজন বলো, নেম ওয়ান ব্যাকটেরিয়াল ডিজিজ অফ পোল্ট্রি। হ্যাঁ বলো, পিছন থেকে। ফাউল কলেরা অ্যান্ড টিউবারকুলোসিস। ভেরি গুড, বসো। তো ফাউল কলেরা আর টিউবারকুলোসিস এটাও এক ধরনের এক্সাম্পল অফ পোল্ট্রি। সেই কলেরা যেটা আমাদের হিউম্যান বিংয়ের হয়, আর টিউবারকুলোসিস ইজ অলসো সেম এক্সাম্পল অফ ওয়ান অফ দ্য ডিজিজ অফ হিউম্যান বিং, এটা ওদেরও হয় পোল্ট্রিরও হয়। তো সেমভাবে আমরাও অসুবিধায় পড়ি এরকম ডিজিজ হলে, আর ব্যাকটেরিয়াল ডিজিজ হলে ওদেরও অসুবিধা হয়। আচ্ছা, আরও কিছু কোশ্চেন করতে চাই তোমাদের কাছের থেকে। যেমন বলো তো, আমি যে ব্রিডসগুলি বললাম পোল্ট্রির, কোন ব্রিডসগুলি আছে দুটো এক্সাম্পল বলো আমাকে। হ্যাঁ বলো, লাস্ট বেঞ্চ। লেয়ার্স অ্যান্ড ব্রয়লার্স। গুড, বসো। আর কে বলতে পারবে লেয়ার্স পোল্ট্রি মানে কি, কেউ আর আইডিয়া আছে? হ্যাঁ বলো। দোজ হু লে এগস। ভেরি গুড। আর ব্রয়লার্স কাকে বলে? সিট ডাউন। হ্যাঁ বলো। প্রোডিউস মিট।
ভেরি গুড, তার মানে অনেকটাই তোমরা বুঝে গেছো পোলট্রি আর ক্যাটল ফার্মিংয়ের ব্যাপারে। আচ্ছা, আরেকটা ডিজিজ আমি জানতে চাই। আচ্ছা বলো তো, একটা ভাইরাল ডিজিজ অফ পোলট্রি বলো, কেউ পারবে? হ্যাঁ বলো, ডারমেটিস। ওকে, আর একটা ভাইরাল ডিজিজ অফ ক্যাটল কে বলতে পারবে বলো? অ্যানথ্রাক্স। ওকে, সিট ডাউন। এবার এইসব ডিজিজ আমরা জেনে নিলাম কী কী ধরনের ডিজিজ হয় ক্যাটল আর পোলট্রি। এই ডিজিজ থেকে রেজিস্ট্যান্স পাওয়া, তার মানে রেজিস্ট্যান্সটা কী করে পেতে পারে? ওদের যদি হাই ইমিউন পাওয়ার থাকে অটোমেটিক্যালি ওদের ডিজিজ রেজিস্ট্যান্স হয়ে যাবে। তার মানে এই যে সিলেক্টিভ ব্রিডিং, এটা এমন একটা টেকনিক যার মাধ্যমে আমরা অনেক কিছু ডিজিজ থেকে আমরা ওদের মুক্ত করতে পারি, আর আমরা এমন একটা গুড কোয়ালিটি ইন্ডিভিজুয়াল পাবো যার থেকে আমরা হাই অ্যামাউন্ট অফ মিল্ক, মিট, এগস আমরা পেতে পারি। ঠিক আছে, এবার পোলট্রি আর ক্যাটল এটা কিন্তু দুটোই পার্ট অ্যানিমাল হাজব্যান্ডারি। অ্যানিমাল হাজব্যান্ডারি করতে গেলে আমাদের দেখতে হবে যে পোলট্রি বলো, ক্যাটল বলো, অথবা ফিশ বা বি কিপিং, যে টপিকগুলো তোমরা নেক্সট ক্লাসে তোমরা পড়বে বা আমরা আলোচনা করব, এই টপিকসগুলি আমাদের দেখতে হবে যে ওদের মধ্যে কী কী কোয়ালিটিস আমরা দেখতে হবে, কী কী ডিজিজ আছে, এই ডিজিজ থেকে কী করে ওদেরকে বাঁচাতে পারি, কীভাবে ওদের কেয়ার নেব, কীরকম খাওয়ার দেবো ওদেরকে, সব কিছু নিয়ে আমাদের অ্যানিমাল হাজব্যান্ডারি হয়। তার মানে অ্যানিমাল হাজব্যান্ডারি যখন আমরা করব তখন সব রকম জিনিসগুলি মাথায় রেখে একটা অ্যানিমাল বা বার্ডকে কীভাবে আমরা ভালো করে রাখবো, ওদের থেকে যে রিসোর্সগুলি আমরা পাই সেই রিসোর্সগুলি কীভাবে ইউটিলাইজ করব, ওদেরকে কীভাবে কেয়ার করব, কীরকম ফিডিং দেব, ঠিক আছে, আর ওদেরকে কীভাবে রেস করব, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে। আর আশা করি তোমরা সবাই বুঝে গেছো। এই বলে আমি আজকে আলোচনা শেষ করি। আর এই টপিকগুলি তোমরা বাড়িতে যাও, আবার ভালো করে পড়ো, যদি কিছু অসুবিধা থাকে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।